আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স রুবেল টেক বি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসাইন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আবারও বাংলাদেশ পুলিশ সার্জেন্ট পদে বিশালে কি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা সকল জেলা থেকে এই পোস্টগুলোতে আবেদন করতে পাচ্ছেন। অনেক দিন পরে এই নতুন সার্কুলারটি প্রকাশ করা হয়েছে আপনারা সকল জেলা থেকে আবেদন করা যাবে আজকের ভিডিওতে আলোচনা করব। আপনার জিপিএ পয়েন্ট উচ্চতা শিক্ষাগত যোগ্যতা সব কিছু এবং বিস্তারিত নিয়ে আলোচনা করব তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনি যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যেনার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন পরবর্তী নতুন কোনো জব সার্কুলার আপলোড করলে নোটিফিকেশন যাতে আপনাদের কাছে পৌঁছে যা দেরি নয় শুরু করা যাক প্রথমে যেটি দেওয়া আছে আপনার পুরুষের প্রার্থী এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে সে বিষয়টা আলোচনা করে নেই এখানে প্রথমে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা দেওয়া চেয়ে কমপক্ষে পাঁচ ফুট আট ইঞ্চি এক পয়েন্ট বাহাত্তর বাহাত্তর মিটার অর্থাৎ একশো বা এক পয়েন্ট বাহাত্তর মিটার বুকের মাপ আপনার স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি জিরো পয়েন্ট একাশি তারপর সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি ওজন বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় এটা গেল পুরুষের ক্ষেত্রে আর নারী প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে এক পয়েন্ট বাষট্টি মিটার আর ওজন বয়স উচ্চতার অনুযায়ী এখন আলোচনা করব মেন বয়স নিয়ে কোন বয়সের লোকজন এখানে আবেদন করতে পাচ্ছেন প্রার্থীর বয়স যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রার্থীর বয়স বাইশে ডিসেম্বর বিশ বাইশ খ্রিস্টাব্দে উনিশ হতে সাতাশ বছরের মধ্যে হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এখানে নির্দেশনা অনুযায়ী পনেরো মার্চ বিশ বিশ অনুযায়ী সাতাশ বছর তারপরে আলোচনা করব গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ শারীরিক ক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইন আবেদনের নিয়মাবলী প্রথমে এক নজর দেখে নেই পুলিশ টেলিটক ডট কম এ লিঙ্কটাতে আপনাকে প্রবেশ করতে হবে কাগজপত্র যাচাইকরণ শারীরিক ক্ষমতা এবং যাচাই পরীক্ষা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এর জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে উক্ত লিঙ্ক আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে সহায়ক ভিডিও ডিজিটাল এখানে আপনার টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে অনলাইন আবেদনের সময়সীমা পঁচিশে নভেম্বর বিশ বাইশ খ্রিস্টাব্দে দশ ঘটিকা হতে বাইশে ডিসেম্বর বিশ বাইশ তেইশ এক কথা চব্বিশ ঘটিকা পর্যন্ত বাহুল থাকবে আবেদন ফর্ম পূরণ করার অব্যাহিত পরে প্রত্যেক আপনার যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন ক্ষেত্রে প্রার্থীকে আপনার আবেদন ফর্ম পূরণ করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে চল্লিশ টাকা অফরোযোগ্য সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে অনলাইন আবেদন ফর্ম প্রার্থী স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণন আশি পিক্সেল রঙিন ছবি তিনশো গুনন তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে প্রথমে এস এম এস অপশনে গিয়ে কীভাবে এস এম এস পাঠাবেন এসইআরএসপেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ষোলো ত্রিপল টু নম্বরে আশা করি বুঝতে পারছেন এখানে অ্যাপ্লাই নাম টাকা এক্সাম্পল দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন ভিডিও বড় হয়ে যাচ্ছে আপনাদের কি কি পরীক্ষা হবে সে বিষয়ে এক নজরে দেখে নেই আট নম্বরে লিখিত এবং মনস্বস্তিক পরীক্ষা এক নম্বরে ইংরেজি বাংলা রচনা এখানে কম্পোজিশন পূর্ণাঙ্গ একশো নম্বর তিন ঘণ্টা দুই নম্বরে সাধারণ জ্ঞান গণিত একশো নম্বর তিন ঘণ্টা তিন নম্বর মনো মনস্তাত্ত্বিক এখানে পঞ্চাশ নম্বর এক ঘন্টা। এখন আমরা বেতনের স্কেল কে কত পাবেন এক নজর দেখে নেই চাকরির সুবিধা চোদ্দো নম্বরে জাতীয় বেতন স্কেল বিশ পনেরো অনুযায়ী দশম গ্রেডের ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা তৎসম অন্য সুযোগ সুবিধা থাকবে এবং আরও অন্য সুযোগ সুবিধা পাবেন তা দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন আবারও দেখা হচ্ছে নতুন কোন জব সার্কুলার নিয়ে ততক্ষণে আল্লাপাক আপনাদেরকে যেন সুস্থ রাখেন ভালো রাখেন আর যে পর্যন্তই আল্লাহ হাফেজ